পার্বতী তাহলে কি হবে আপনি চিন্তা করবেন না আমি ঘুমটা দেখেই থাকব সারা দিন খাটাখাটনির পর পার্বতী যদি পারুর কাছে বাই চান্স ঘুমিয়ে পড়ে আর ঘুমের মধ্যে পার্বতীর ঘুমটা সরে গেলে কি হবে তখন না না এটা তুই কি বলছিস দেব হ্যাঁ পারু পার্বতীকে নিয়ে যেতে চাইলো আর তুই তুই যেতে দিলি রাজি হলি আমার কিছু করার ছিল না মা তাছাড়া পার্বতী আমাকে বলে গেছে যে ও নিজের মুখ পারুকে দেখতে দেবে না আপনি চিন্তা করবেন না আমি ঘুমটা দেখি তা তাহলে এতটা রিস্ক নেওয়া ঠিক হয়নি কি বলছো তুমি বাবা অ্যাটলিস্ট তুমি আমাকে বোঝার চেষ্টা করো আমি তো পারুকে চাপ দিয়ে কিছু করাতে পারছি না হসপিটালের ডাক্তারের বলা কথাগুলো ওনার মানসিক স্টেবিলিটিও সেভাবে নেই দেখলাম এই ক্ষেত্রে মানসিক উত্তেজনা ওনার ক্ষেত্রে খুবই সিভিয়ার হয়ে যেতে পারে সেটা হলে কিন্তু ওনাকে নাও বাঁচানো যেতে পারে আমিও বুঝতে পারছি কি বুঝতে পারছো তোমরা আমি তো কিছুই বুঝতে পারছি না দুটো মেয়ে একসঙ্গে এক ঘরে সারা রাত থাকবে এই ঘুমের মধ্যে যদি ওর ঘুমটাটা সরে যায় তাহলে কি হবে এসব কিছু না হলেই ভালো মা ভালোই হবে ঘুমটাটা সরে গিয়ে যদি পার্বতীর মুখ একবার পারুদিকে ফেলে তাহলে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে একে এই দুই বোনকে আমি সহ্য করতে পারছি না তারপর সারাক্ষণ ভালো মানুষের অভিনয় করে যেতে হচ্ছে বিরক্তিকর কিছু বললে মা হ্যাঁ দেখ দেব আমি না কিছুতেই এই এই চাপটা আর টেনশনটা নিতে পারছি না আচ্ছা ঠিক আছে একটু শান্ত হও আমি একটা কথা ভাবছিলাম যে এবার পার্বতীর মুখ থেকে আস্তে আস্তে ঘোমটাটা সরিয়ে দিলেই তো হয়ে গেল হ্যাঁ মানে মানে পার্বতী আর পারো যে যমজ বোন সেটা ওদেরকে জানিয়ে দেওয়া উচিত মানে পারোকে জানিয়ে দেওয়া উচিত তাতে তো কোনো অসুবিধা নেই কি বলিস আমি কিছু বুঝতে পারছি না বাবা আমার কিছু মাথায় ঢুকছে না আমার কথা শোন না বাবার কথা একদম শুনবি না এসব কিছু কিচ্ছু করতে যাওয়ার দরকার নেই আরে দরকার নেই মানে পারো আর পার্বতী যমজ বোন এটা তো সত্যি কথা নাকি এটা পারোকে জানিয়ে দেওয়াতে অসুবিধাটা কোথায় এটা তো সোজা সাপটা হিসেব কোনো জটিলতা নেই সব হিসেবে যদি এত সোজা সাপটা হতো যাও না পারোকে গিয়ে বলো পার্বতী শুধু ওর যমজ বোন নয় ও পাল চৌধুরী বাড়ির ও এবং তার সঙ্গে আমার দেবের স্ত্রী না পূর্বা কি সব বলছো তুমি আমি কি এসব ভেবেই কথাটা বলেছি যাই ভেবে বলে থাকো না কেন তোমার যখন এতই শখ হয়েছে সত্যিটা পারোর সামনে আনবে তখন পুরো সত্যিটা আনো